হলুদের সাথে চালের গুঁড়ো মিশিয়ে বিক্রি করা হতো বাজারে বলে অভিযোগ। এমনই অভিযোগ উঠেছে নদিয়ার সগুনার উত্তরপাড়া রাজলক্ষ্মী কোম্পানির বিরুদ্ধে। ভেজাল হলুদ তৈরির অভিযোগে ওই কোম্পানিতে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। তল্লাশি চালানো হয় কারখানায়। কোম্পানির কর্মীরা স্বীকার করেন হলুদের সাথে চালের গুঁড়ি মিশিয়ে বিক্রি করা হতো। তাদের অভিযোগ, কোম্পানির মালিক যিশু দে 4 থেকে 5 বস্তা হলুদের সাথে 10 কিলো করে আতপ চালের গুঁড়ো মেশাতেন। ওই জন্য কি মিলাম সেটাই বলুন, কি মিলাই হলুদের সাথে? হলুদের সাথে ওই চাল। কি চাল? আতপ চালের গুঁড়ো। আর আর কিছু? আর জিরার সাথে? জিরার সাথে কিছু না, শুধু চালই মিশানো হয়। এখানে দেখা যাচ্ছে সিদ্ধ চাল। সিদ্ধ চাল না আতপ চাল মিশানো? আতপ চাল। কবে থেকে চলছে? আমরা তো 1.5 বছর ধরে করতে আছি। 1.5 বছর ধরে মিলাচ্ছিলেন? তা আজকে কারা রেড করলো? পুলিশ। কখন হলো? আসছে তো মনে হয় গরমে কটা 12টা। এটার ব্যবসাটার নাম কি? রাজলক্ষ্মী কোম্পানি। কোথায় এটা? এটা উত্তরপাড়া, শগুনা উত্তরপাড়া। মালিকের নাম কি? যিশু রায়। দে যিশু দে। স্টাফ আমরা 4 জন। চালের গুঁড়ো মিশিয়ে হলুদ তৈরি হতো। আর কী দিত ওর মধ্যে? কালার? কালার কি, অন্য কিছু কালার নেই তো, খালি চালটাই। শুধু আতপ চাল? কী বলবেন, এটা কি ঠিক হতো? এটা তো মানে ঠিক হলো তো না সেটা তো সবাই জানে যে ঠিক না। ঠিক না হলে কী করা যাবে? মানে এইভাবে লোককে খাওয়ানো তো। এই যে 10 কেজি আমাদের ঘাটি যেত, সেই ঘাটিটা কি 10 কেজি দেওয়া হতো? এক কুইন্টালে কতখানি চাল দেওয়া হতো? 10 কেজি। এক কুইন্টালে 10 কেজি করে হলুদ চাল দেওয়া হতো? পাঁচ বছর আমরা এগুলো করি না, এখন কিছুটা ঘাটতি পূরণের জন্য তো করতে হয়, ব্যবসার ব্যাপার। এটা কি কোম্পানির? এখন কার ব্যাপার কি আমি তো যা তা জানি। আমি চালাই। কতদিন চালাই? 5 বছর। চালের গুঁড়ো আর কি মিশিয়ে? চালের গুঁড়ো আমি মিশিয়ে
যারা কর্মচারী তারা বলছে চালগুলো বেশি হতো, তা জানি না কর্মচারী তো মালিক কর্মচারী বলছে না হচ্ছে না, আপনি তো মালিক আপনি জানেন না আজকে রেটগুলো কেন, সেটা সরকারি ব্যাপার, সরকারের ব্যাপার, সরকার আমরা ব্যবসা করছি তারা দেখতে আসতেই পারে আমরা কীভাবে কী করছি না করছি, কিছু বিচার হতো না না, যেসব কোম্পানি দেখলাম কোম্পানি এগুলো ছাপিয়ে কি দিতেন সেটি বলত, হ্যাঁ আমরা দিতাম, হ্যাঁ ওইভাবেই কাজ করতাম, আর নানা রকম কোম্পানি ব্র্যান্ডেড কোম্পানি ছাপিয়ে আমার আমার জানা নেই, যেরকম রাজলক্ষ্মী দেখলাম থানা নিয়ে চলে যাবো নাকি, পুলিশ কোম্পানির মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।